বলো কি করছো তুমি? কেমন হয়েছে আইসক্রিম? আইসক্রিম আবার ঝাল লাগে নাকি? তোমার নাম কি সবাইকে একটু বলে দাও, বলো একটু তোমার নাম। এটার নাম পাকা বুড়ি। পাকা বুড়ি না তুমি একটা? তুমি এই তো গুলু পুচু বুড়ি। সবাইকে জিজ্ঞাসা করো সবাই কেমন আছো। ভালো আছো তো? তুমি কেমন আছো সেটা বলে দাও সবাইকে। কি নিচ্ছ? ও বাবা, আবার বরফ নিচ্ছ? পড়ে যাবে। ঢুকে বসো, পড়ে যাবে কিন্তু। কি ফাটলো, কি ফাটলো গো? কেন ফাটলো? হ্যাঁ ফাটতো, বাজি ফাটতো। হ্যাঁ জোরে জোরে ফাটতো বাজি। কেন তাই? সবাইকে একটু বলো, কিছু বলো সবাইকে আগে একটু। হ্যাঁ জনি জনি এস পাপা বলে দাও, তারপর আমি বন্ধ করে দেবো। টেলিং কি? টেলিং লাইস? নো তারপর পুরো ছড়াটা আগে বলো। ওপেন ইওর, আচ্ছা এখন সবাইকে বলো আজকের মতন টাটা, আবার পরে আসবো। আচ্ছা গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে সানডে। তো এখন 9:30 বাজে। তো এখন আমি করছি মায়ের টিফিন। মায়ের জন্য রুটি তো বাবা করেই রেখে যায়, আর আমি একটু ডিম ঝুড়ো করে মাকে খেতে দেব। আর তারপরে বাচ্চাদের জন্য করব চাউমিন। তো এই যে মায়ের খাবারটা রেডি, তো মাকে দিয়ে দেব। আর এখানে দেখো আরাধ্যা বসে বসে আদর খাচ্ছে, আর প্রজ্ঞা দাঁত মাজছে। আর এখন হচ্ছে বাইরে বৃষ্টি, যখন আমি তোমাদের সাথে ভয়েসটা অ্যাড করছি বাইরে তুমুল বৃষ্টি নেমেছে। আর এই যে প্রজ্ঞার ব্রাশ করা কমপ্লিট, আর এদিকে আমার চাউমিনটাও কমপ্লিট। তো এখন চাউমিন দিয়ে দেবো ওদেরকেও খেতে, আর তারপর আমি বিছানা গুছিয়ে চলে যাব বাজারে। তো দেখো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে রেডি হয়ে চলে যাব বাজার। আর এই জন্যই আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কারণ না হলে না একদম অনেকটা লেট হয়ে যায়, রান্নাঘরে ঢুকে গেলে তারপর অনেকটা লেট হয়ে যায়, সেজন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, আর চশমাটা না অনেক দিন ধরে নোংরা হয়ে গেছে,
খুলে রাখার পর অনেকদিন পরে থেকে থেকে নোংরা হয়ে গেছে, তো সেই জন্য চশমাটা নোংরা হয়ে গেছে, তো সেইটাই আগে পরিষ্কার করে নিয়ে তারপরে এখন চলে যাব বাজারে, আর বাজার করে এসে একবারে তোমাদের সাথে কথা হবে, তো চলো সাথে থাকো। বাজার করে চলে এসে হাত পা ধুয়ে বসিয়ে দিয়েছি রান্না, একদিকে হচ্ছে উচ্ছে আলু, উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা ভাত, আর এইদিকে শিম হবে আজকে শিম ভর্তা, আর হবে ফুলকপি আলু তরকারি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, উচ্ছে ভাজা বেগুন দিয়ে শিম ভর্তা আর ফুলকপি আলুর তরকারি, আর ওদিকে ভাত হচ্ছে। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, আজকে কিন্তু আমার স্নান হয়নি, স্নানের জল পাইনি। আর এই দেখো এটাকে, এটা কে মাম্মা? আরাধ্যা আমার উপর রেগে রয়েছে, ওর বালিশটা কুচকে গেছে, ও বলে আমার বালিশটা পুচকে গেছে, ওর পুচকে যাওয়া বালিশটাকে আমি ঠিক করে দিচ্ছি না, ওই জন্য আমার ওপর রাগ। আর এই খেয়ে নিলাম, কারণ জল না আসলে স্নান করতে পারবো না, একটু পরেই জল চলে আসবে। আরাধ্যাকে ঘুম পাড়িয়ে নিয়ে স্নানটা করে আসবো। ওই দেখো বোতল তুলেছে, দেখো মাম্মা আমার মাথা ফেটে মরে যাবে মাম্মা, ওকে ঘুম পাড়িয়ে নি, আবার তারপরে স্নান ঠান করে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। টাটা করে দাও, বল আমি এখন ঘুমাবো। বলে বাবালে কত নাক দেখেছো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো কী করছো তোমরা সবাই? বাইরে এক পশলা ভালো বৃষ্টি হয়ে গেল, আবারও এখন নামবে হয়তো, হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি স্নান করে আসলাম একটু আগে, জাস্ট কিছুক্ষণ আগে, আজকে জল পাইনি আমার কাকার ছেলেটার জন্য। ও কী করে, আগে যায় না, তারপরে যখন আমি যাব তখন রান্না বান্না করে যখন আমি যাব তখন যায়, আর পুরো জল শেষ করে চলে আসে। আমি বলেছি কালকে থেকে তোকে, তুই গেলে তোকে টেনে বার করে দেবো, আর নাহলে আগে স্নান করবি। তো এই জন্য আজকে স্নান করতে এত লেট হলো, বিকালে জল আসলে পর স্নান করলাম। তো যাই হোক, তোমরা তোমাদের মনে একটা প্রশ্নই চলছে যে কালকে আমি কমিউনিটি পোস্টে লিখলাম যে আমার নেট ব্যালেন্স শেষ, মানে ওয়াইফাই রিচার্জ শেষ, তাও আমি কি করে আজকে ভিডিও দিলাম? আমি তো বলেই দিয়েছিলাম কালকে যে ভিডিও আসবে না কিছুদিন, তো আমি ভিডিও দিলাম। তোমাদের মনে হয়তো হচ্ছে, অনেকেরই মনে হচ্ছে মিথ্যা কথাটা আমি কেন বললাম, এটা কোনো মিথ্যা কথা নয়, এটা একদম সত্যি কথাই যে আমার ওয়াইফাইয়ের নেট রিচার্জ শেষ। তো তাহলে আমি কি করে ভিডিওটা পোস্ট করছি? ভিডিওটা কালকে যখন আমি আমার কমিউনিটি পোস্টটা দিই, আমার বান্ধবী সুস্মিতা, যার ফটো আমি আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, ও আমাকে অনেক কিছু দিয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। তো অনেকেই হয়তো চেনো, যারা নতুন, যারা চেনো না তারা দেখে নাও, ওর ফটো আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার বান্ধবী সুস্মিতা, ও আমার স্কুল ফ্রেন্ড, মাঝখানে কিছুদিন ওর পড়াশোনা চাকরি বাকরির জন্য বন্ধুত্বটা মানে একটু আলগা হয়ে গেছিলো, কারণ ওর লাইফে ব্যস্ত ছিল, তো আমি আমার মতন বিয়ে শাদি হয়ে যায়, তো সেই জন্য কথাবার্তা হয়নি অনেকদিন। কিন্তু তারপরে রিসেন্টলি আমার ওর সাথে কথা হওয়া শুরু হয়েছে, পর থেকে আমার ইউটিউবে যখন যা প্রবলেম হয় আমার, ও আমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। তো কালকে ও যখন কমিউনিটি পোস্টটা দেখে, তো ও তখন আমাকে সাথে সাথে মেসেজ করে আর বলছে তোর কি জিওটিওর সিম আছে? আমি বললাম হ্যাঁ জিওর সিম আছে, সাথে সাথে আমাকে আনলিমিটেড নেট রিচার্জ করে দেয় জিওর সিমে। তো তার জন্য আমাকে বলে যে দেখ তোর রিচ ডাউন হয়ে যাবে চ্যানেলের, তুই একদিনও কামাই দিস না, আমি রিচার্জ করিয়ে দিচ্ছি, তুই রেগুলার রেগুলার ভিডিও দিতে থাক। তো সত্যি এইসব মানুষগুলোকে একটা ধন্যবাদ দেওয়াতে
মানে তাদের এই যে এত আমার প্রতি ভালোবাসা বা এত সাপোর্ট, এক কথায় ধন্যবাদ দিয়ে হয়তো সেটা কোনোদিনও মেটানো যায় না। কিন্তু এমনই অবস্থায় একটা ছোট্ট ধন্যবাদ শব্দটা ছাড়া এমন কোনো শব্দ নেই যেটা দিয়ে যে ইয়েটা বোঝানো যায়। তো যাই হোক, ওকে আমি বললাম যে তুই আর কত করবি, আমি তো তোর জন্য কিছুই করতে পারছি না। বলছে তুই চুপ করে রোজ ভিডিও দিয়ে যা, আর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে 5K 5K সেলিব্রেশন করবি, তাতেই হবে, আমরা দেখব। আমরা তো অবশ্যই 5K সেলিব্রেশন হলে তো সুস্মিতাকে আনবই, আর ও আমাকে কথাও দিয়েছে সে 5K সেলিব্রেশন করলেও আসবে। জানি না সেইটা কখন কবে করতে পারবো, তবে কি বলবো যে সত্যি 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 সুস্মিতার জন্য আমি কন্টিনিউ করতে পারছি ভিডিও। ও যদি রিচার্জটা না করিয়ে দিত সত্যি আমার প্রায় 10-15 দিন টাইম লাগতো, কারণ 10-15 তারিখের আগে মানে কোনোভাবেই সম্ভব না। বাবা টাকা পেলে বাবাকে বলতাম, হ্যাঁ বাবা কি তার আগে টাকা পাবে না, পাবে, কিন্তু আমাদের তো সংসারেও লাগে, তো সেখান থেকে বাবা খাওয়াবে, আবার নেট রিচার্জটাও হবে, আর আমি তো পেমেন্ট পাবো না। তো এইদিক ওদিক দিয়ে ম্যানেজ করে মানে চলতে হয়, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, সুস্মিতা আমাকে নেট রিচার্জ করে দিয়েছে, তাই তোমরা এখন রেগুলারলি আমার ভিডিও আবার দেখতে পাবে। ওই একটাই শব্দ আছে, থ্যাংক ইউ, তো সেটাই বলবো সুস্মিতা। মানে বিশ্বাস কর, আমি জানি তুই ভিডিওটা দেখবি, আর বিশ্বাস কর আমি ওই মানে কী বললে যা কী করলে যে তোর অন্তত এত এত মানে করার এতটুকু অংশ শোধ করতে পারবো জানি না, তবে অবশ্যই তোদের জন্যই চেষ্টা করছি। যারা তো আমার পাশে সব সময় রয়েছে, সব সময় চাও আমি এগিয়ে যাই, তাদের জন্যই আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি যাতে সত্যি আমি এগিয়ে যেতে পারি। আর সেটাতেই হয়তো হবে তোমাদের, মানে সেই মাধ্যমেই হয়তো তোমাদের এত সাপোর্টের মানে হয়তো আমি কিছু ফেরত দিতে পারবো, মানে এত ভালোবাসার ফল আমি তোমাদেরকে ফেরত দিতে পারবো। তো এই হচ্ছে কথা। তো যেভাবে সাপোর্ট করছো মানে সত্যি বিশ্বাস করো, তোমরা এত মেন্টাল সাপোর্ট করো, তারপর আমার যে কোনো প্রবলেমে আমি সুস্মিতার থেকে প্রচুর 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 আমি হেল্প পাই। তো জানি না ভগবান কবে সেই সুদিনটা দেবে, আমি তো চেষ্টা করেই যাচ্ছি রোজ যতটা পারছি, মানে অনেক অনেক ভ্লগারের থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। মানে তোমরা হয়তো মানে অনেকেই যারা আমাকে হেটার্স তারা হয়তো ভাববে, বা যারা অনেকেই নতুন দেবে তারা হয়তো ভাববে তুলনা করছে, বা অনেকেই ভাববে যে ওদের ভিডিও কোয়ালিটি ওদের, হ্যাঁ অবশ্যই ওদের ফোন ভালো, ভিডিও কোয়ালিটি ভালো হবেই। বা আসলে ব্যাপারটা কি, যখন এই মুখটা পরিচিতি হয়ে যায় বা যখন একটা মুখ ভাইরাল হয়ে যায়, তখন সে যাই করুক না কেন, সে যদি মানে মানে কি বলবো, সে যদি একটা কিছু খেয়ে ভিডিও দেয় সেটাও ভাইরাল হয়, সে যদি সারাক্ষণ বকবক করে সেটাও ভাইরাল হয়। আর তো এইটা বুঝতে হবে সবাইকে যে মুখটাকে আগে ভাইরাল করতে হয়, না হলে কোনো কিছুই এত সহজ না। সুতরাং আমি তো চেষ্টা করেই যাচ্ছি, তারপরেও ভিউজ মানে 1-1.5 এরকমই থাকছে, আর সেটা আমার ফল্ট না, আমি যথেষ্টটুকু চেষ্টা করছি। এরকম অনেক ভিউ মানে ব্লগ এখনও এমন আছে যেগুলো হয়তো কিছুই না, হয়তো তারা ভাইরাল না হলে তাদেরকে মানুষে মানে একদিন তাদেরও দেখতো না, কিন্তু তাদের কপাল ভালো ভাইরাল হয়ে গেছে। তো সেরকমভাবে আমিও ধৈর্য ধরেই বসে রয়েছি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে হয়তো আমিও একদিন ভাইরাল হব, আর আমারও পার মান্থ পেমেন্ট ঢুকবে, আশা কখন হতো হব না, কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট দিচ্ছ, আমার বান্ধবী এতটা আমাকে হেল্প করছে নিঃস্বার্থভাবে, মানে কি বলবো, ও আমাকে শুধু আজকে থেকে না, আমাদের স্কুল লাইফ থেকে আমাকে নিঃস্বার্থভাবেই অনেক করেছে, অনেক করেছে, ওর মানে ঋণ কোনোদিনও শোধ করার মতো নয়। সেই জন্যই চেষ্টা করব খেটে নিজের পায়ে দাঁড়িয়ে যাতে ওর এই মানে সাপোর্টের সম্মানটা দিতে পারি, যে তুই এত সাপোর্ট করেছিস বলে আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি, তার সঙ্গে রয়েছো তোমরা যারা আমাকে মেন্টালি সাপোর্ট করে যাচ্ছ দিনের পর দিন, হবে তুমি চালিয়ে যাও, তুমি একদিন দাঁড়াবে, সত্যি আমি যেদিনকার দাঁড়িয়ে যাবো সেদিনকার হয়তো তোমাদেরকে
মানে আমি বোঝাতে পারবো যে না আমি সত্যি দাঁড়িয়েছি, আর সেটা শুধু তোমাদের জন্য। তার জন্য এখন শুধু দাঁড়ানোর অপেক্ষা, চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাব। তো দেখা যাক কত দূর কী হয়। তো এখানে না থাকলে জানি না কত দূর কী করতে পারবো, আমার নিজের চেষ্টার সাথে সাথে এটাও দরকার। তো কারণ আমাদের মাথার উপরে কোনো ইউটিউবে কোনো গডফাদার বা গডমাদারের হাত নেই, অনেকেরই ছিল, তাই অনেকেই খুব তাড়াতাড়ি জায়গাটা পেয়ে গেছে, কিন্তু আমার নেই মাথার ওপর। সুতরাং আমার গডফাদার গডমাদার সব তোমরা, আমার ভিউয়ার্সরা, আমার বান্ধবী সব তোমরা, তোমরা দেখছো, তাই তোমরাই আমার গডফাদার গডমাদার, যাই বলো। তাছাড়া কেউ আমাকে হাত ধরে তুলে দিতে মানে তুলে দেবেও না বা তুলে দেয়ও নি, তো তোমরাই সব, তাই তোমাদের সাপোর্টটা রেখো। আমি চেষ্টা করছি, আশা করছি ভবিষ্যতে সফল হব আর তোমাদেরকে একদিন আনন্দ দিতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তার মানে রোজ থেকে ভিডিও আসছে, তো আমার আর কোনো অসুবিধা নেই, রেগুলার আমি ভিডিও আপলোড করছি। তো তোমরা প্লিজ দেখো একটু ভিডিওগুলো, সাথে থেকো, যারা নতুন দেখছো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ভ্লগ নিয়ে। তো বাই বাই, দেখা হবে কালকে।